হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকের যে বিষয় সেই বিষয় টপিকটা হচ্ছে ক্লিনার ভিসা আপনি যদি ক্লিনার ভিসাতে যদি আপনি মিডিল ইস্ট রাষ্ট্রে বা যে কোনো রাষ্ট্রে যান সেখানে আপনার কী কী কাজ করতে হতে পারে এবং সেখানকার যে সুযোগ সুবিধা এবং কী রকম বেতন হয়ে থাকে থাকার সুযোগ সুবিধা খাওয়ার সুযোগ সুবিধা এবং আপনার মাসে কীরকম টাকা লাগতে পারে যদি বিষয়ে যে কাজ সব কিছু কিন্তু তুলে তো ক্লিনার হচ্ছে যে আপনাকে যে কোনো যে কাজটা দেওয়া হবে সেটা হচ্ছে ক্লিনিং কাজ আপনি যে কোনো জায়গায় ক্লিনার করতে হবে এটা হতে পারে আপনার অফিস ক্লিনার এটা হতে পারে মার্কেট ক্লিনার এটা হতে পারে রাস্তা ক্লিনার এটা হতে পারে রেস্টুরেন্ট ক্লিনার এটা হতে পারে হাইকোর্ট ক্লিনার এটা হতে পারে পার্ক ক্লিনার এবং যে কোনো ক্লিনারের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো হচ্ছে এই ক্লিনারের যে কাজ এটা হচ্ছে ক্লিনারের কাজ তো আপনারা যখন ক্লিনার বিষয়ে যাবেন তো তখন জেনে নেবেন যে আপনাকে কি কাজে আপনাকে ক্লিনারের যে কাজটা সেটা কোনটা হবে সেই বিষয়টা অবশ্যই জেনে নেবেন যে এজেন্সি অথবা দালাল যার থেকেই আপনি বিষয়টা নেবেন তার থেকে জেনে নেবেন যদি এটা অফিসের ক্লাস ক্লিনারের কাজ হয়ে থাকে সেটা রকম যেটা মসজিদ ক্লিনারে হয়ে থাকে সেটা আরেক রকম যদি মার্কেট ক্লিনার হয়ে থাকে সেটা আরেক রকম এবং যদি এয়ারপোর্ট ক্লিনার হয়ে থাকে সেটাও কিন্তু আরেক রকম কোনটা কীরকম হয় সেটা যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আসি আপনাদের যে ক্লিনারের কাজ সেটা হচ্ছে আপনাকে যে যে কোনো ক্লিনারে যে কাজগুলো সেই ক্লিনারে কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং ক্লিনারে কাজের বেতন হয়ে থাকে মূলত আপনার এগারোশো থেকে বারোশো রিয়াল অথবা এক হাজার রিয়ালও হয়ে থাকে অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে কিন্তু আপনার আষ্টশো থেকে শুরু করে এক হাজার এরকম বেতন কিন্তু ক্লিনারের কাজে হয়ে থাকে এর বেশি কিন্তু ক্লিনারের কাছে বেতন হয় না তো আপনারা যখন কোম্পানি বিষয়ে তখন কিন্তু ক্লিনারের বেতনটা কিন্তু এরকম থাকে এবং আপনারা যদি আবার ফ্রি বিষয়ে যান তাহলে কিন্তু ক্লিনারের কাজ যদি পেয়ে থাকেন তখন বেতনটা কিন্তু আরেক রকম হয়ে থাকবে তো আপনারা মূলত ধরে রাখবেন যে আষ্টশো থেকে এক হাজার রিয়াল বেতন হয়ে থাকে ক্লিনারের কাজ তো এক হাজার রিয়াল কিন্তু বাংলাদেশে বর্তমান প্রায় তেত্রিশ হাজার বা তিরিশ হাজার টাকা এরকম হবে তো আপনি সেক্ষেত্রে কিন্তু আবার আবার কথা আছে যে আপনি যদি ক্লিনারে কাজ করতে চান ক্লিনারের কাজে কিন্তু আপনাকে যদি বলা হয় যে কোম্পানি আপনাকে খাবার দিবে থাকার জায়গা দিবে তাহলে কিন্তু আপনার ঠিক আছে আর যদি বলে যে শুধু থাকার জায়গা দিবে খাবারে দিবে না সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু আবার এই দশ বারো হাজার টাকা আপনার খাবারের পিছনে চলে যাবে তো সেই হিসাবটা করে আপনি কিন্তু আসতে পারেন এবং ক্লিনারের কাজটা কিন্তু হচ্ছে আপনাকে মূলত ক্লিনিং কাজ করতে হবে যে কোনো জায়গায় আপনাকে ক্লিন করতে হবে এবং সেখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আপনাকে করতে হবে তাহলে তাহলেই কিন্তু আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং ক্লিনারের কাজে কিন্তু আপনি একটা সময় যখন পুরাতন হতে থাকবেন তখন কিন্তু আপনি এখান থেকে ইনকাম করার একটা ভালো একটা ইনকাম করার সুযোগ থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ